সুপরিচালিত হচ্ছে, যার অপার করুণা আজ সারা ভারতবর্ষে পরিব্যাপ্ত হয়ে বিশ্বে সারা বিশ্বে পরিব্যাপ্ত হয়েছে। ইতালির অন্তর্গত 80টি প্রদেশেও যার করুণা ধারা অবলম্বন করে আশ্রম ইত্যাদি গড়ে উঠেছে, সেই আমাদের যোগীগুরু ভগবান শ্রী ঠাকুর ব্রহ্মচারী অনিলানন্দজি মহারাজের এই শুভ জন্মশতবর্ষে আমরা তারই অবকাঠালে সমবেত হয়ে তার এই যে শতবর্ষ পালনের যে উদযাপন উদযাপন যোগ্যে পুরোহিত পুরোহিত রূপে যাকে আমরা পেয়েছি, আমরা তাকে আমাদের এই ইনস্টিটিউটের তরফ থেকে পক্ষ থেকে তথা সমস্ত ভক্তবৃন্দের পক্ষ থেকে আমরা অন্তরের অন্তরতম প্রদেশে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করি। আর সমবেত প্রত্যেককে আমার তার শ্রী পাদপদ্মে যিনি এসেছেন আজকের আমাদের প্রধান অতিথি রূপে আমরা তার শ্রী পাদপদ্মে প্রাণের প্রণতি জানাই এবং সমবেত প্রত্যেকের শ্রী পাদপদ্মে আমরা আমি আমার প্রাণের শ্রদ্ধাঞ্জলি জানাই। আর আজকে সময়াভাবে উনি বেশিক্ষণ থাকতে পারছেন না, উনি এখন চলে যাবেন, এরপরেই আমাদের বেদ গানের অনুষ্ঠান শুরু করা হবে। আমরা সমস্ত ভক্ত সঙ্ঘের পক্ষ থেকে স্বামী অদ্বৈতানন্দ ব্রহ্মচারীকে প্রণতি জ্ঞাপন করি। আর ব্রহ্মচারী অনিলানন্দ রিসার্চ ইনস্টিটিউটের সভাপতি